সো হালদের স্টুডেন্ট সকলকে ওয়েলকাম করছো আডার টুয়েটি ফোর সেভেন নর্থ আমার ইউটিউব চ্যানেল আর আজি থামনেলুটি চাই তোমালে গম পাইয়ে গৈছা যে আমি আজি আলোচনা করবলে ভাৰতীয় ভারতীয় তোমালোকৰ বাবে কি কি সুযোগ সুবিধা আছে মানে তোমালকে যদি মাধ্যমিক পাস কৰিছা তোমালোকে যদি হায়াৰ সেকেন্ডারি পাস কৰিছা আৰু তোমালে যদি পাস কৰিছা আমি জানো যে আমার দেখত। আমি ৰেলৱেৰ কথা কো বা আমি এসএসসির কথা কোম সকলোবোৰ পৰীক্ষাতে কিন্তু মাধ্যমিক মানে টেনথ প্লাছ বা টুৱেলভ প্লাছ বা আমাৰ গ্ৰেজুৱেশ্যন সকলোবোৰ পৰ্যায়ৰ বা সকলোবোৰ শ্ৰেণীৰ আমাৰ ছাত্ৰ ছাত্ৰী বা ভাইটি ভণ্টীসকলৰ বাবে কিন্তু বিভিন্ন ধৰণৰ চাকৰিৰ পদবীবোৰ মুকলি হৈ আছে এতিয়া বিষয়টো হৈছে যে আমি বিভিন্ন বিষয়বিলাকত অৱগত নহয় আৰু যাৰ বাবে আমি অকল কি কৰোঁ ডিপেণ্ড হৈ থাকোঁ ৰাজ্য চৰকাৰৰ পৰীক্ষাবোৰৰ ওপৰত আৰু আমাৰ ৰাজ্যৰ বাহিৰৰ ৰাজ্যৰ যিসকল ল'ৰা ছোৱালী আছে মানে আমাৰ ৰাজ্যৰ বাহিৰত থকা আন আন ৰাজ্যৰ ল'ৰা ছোৱালীবিলাকে ৰাজ্য চৰকাৰৰ পৰীক্ষাক যেনেকৈ ফ'কাছ কৰে এট দ্য চেম টাইম তেওঁলোকে কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰীক্ষাবিলাককো বহুত বেছিকৈ ফ'কাছ কৰি আছে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰীক্ষাবিলাকক ফ'কাছ কৰাৰ বাবে তেওঁলোকৰ যিটো সফলতা তেওঁলোকৰ যিটো চাকৰি সেইটো দেখা গৈছে যে তেওঁলোকে বহুত আগবাঢ়ি আছে আৰু বহুতভাৱে তেওঁলোকে সফল

যে রেলওত একটা ডর ভেক্সি নিয়ার অ্যাবাউট থ্রি লাখ প্লাস একটা ভেকেন্সি একটা খালি হয়ে আছে আর এই ভেকেন্সিটি ফুলফিল বর্তমানের যে সরকার কারণ মিনিষ্ট্রি যেহেতুকে চেঞ্জ হওয়া নাই আশ্বিনী বৈষ্ণব আমার মন্ত্রীর দায়িত্বত আছে গতি তেখেতে কিন্তু এই বেলি এই তিনি লাখৰ ভিতৰত এটলিষ্ট ফিফটি পাৰ্চেণ্ট মানে ওৱান পইণ্ট ফাইভ লাখ বা তাতকৈ বেছি এটা ভেকেঞ্চি কিন্তু তেওঁ ফুল কৰিব মানে তেওঁ ফিল কৰিব ভেকে ৰিক্ৰুটমেণ্টটো তেওঁ নটিফিকেশ্যন তেওঁলোকৰ ফালৰ পৰা আহিব চ' যদি আমি এন টি পি চিৰ কথা ক'বলৈ যাওঁ এন টি পি চিৰ কথা আমি এটা এক্সপেক্ট কৰিছিলোঁ যে জুলাই মাহৰ পৰা আগষ্ট মাহৰ ভিতৰত কিন্তু এটা ন'টিফিকেশ্যন আহিব লাগে মেথছ টু মেথ যদি ইয়াৰ যদি ভেকেঞ্চিটো যদি অলপ ডিলে কৰে এইটো ছেপ্টেম্বৰ মাহলৈকে হ'ব পাৰে কিন্তু ইয়াৰ এটা ডাঙৰ ভেকেঞ্চি আহিব চ' আজিৰ এইটো ক্লাছ মই তোমালোকক কৰাৰ পিছপিনে এটাই ৰিজন যে তোমালোকে যি তোমালোকৰ যিটো মানে ৱাৰ্ণিং বেল বুলি আমি ক'ব পাৰোঁ সেইটো কিন্তু বাজি আছে চ' নিজক এতিয়াৰে পৰাই মানে প্ৰিপেয়াৰ হ'ব লাগিব যে আমি যে আমি এই রেলওয়ে পৰীক্ষাৰ পরীক্ষার এপ্লাই করম আর আমি চাকরি লম তো আরআর বি এন টি পি সি যদি আমি চাও স্পেশালি দুটা সেগমেন্ট মানে আজি ভগাই লম এই পরীক্ষাব এটা তো হয়েছে আমার আর আর বি এন টি পি যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটু একটা পোস্ট থাকে তোমাদের জুনিয়র টাইম কিপার বলে একটা পোস্ট থাকে ট্রেনস ক্লার্ক বলে একটা পোস্ট থাকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বলে একটা পোস্ট থাকে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বলে একটা ইম্পর্টেন্ট পোস্ট থাকে গুড গার্ডস ওইচ উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আরও বহুত ভাল একটা পদবী হয় ঠিক তেনেকে যদি আমি চাও সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক বলে এটা পোস্ট থাকে ঠিক তেনেকে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস এটা আমার পোস্ট থাকে জুনিয়র অ্যাকাউন্ট এসিস্টেন্ট কাম টাইপিস একটা আমার পোস্ট থাকে সিনিয়র টাইম কিপার বলে আমার এটা পোস্ট থাকে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বলে আমার এটা পোস্ট থাকে আর স্টেশন মাস্টার বলে আমার এটা পোস্ট আছে সো যদি আমি চাই যে আমার কিন্তু ইয়াত ব্যাক টু ব্যাক বহুত কেটা ইম্পর্টেন্ট পদ পদবি আমার আছে ইয়ার উপরেও রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফ পি এফ আর পি এফর ফল আমি জানো যে নোটিফিকেশন অলরেডি আর পি এফত কি থাকে আর পি এফত এই ফলে আমার আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবল আর পি এফ এস আই আর পি এফ এস আই রিসেন্টলি ভ্যাকেন্সি ইনক্রিজও হয়েছিল রেলওয়ে এ এল পি ঠিক আছে এসিস্টেন্ট লোকো পাইলট এসিস্টেন্ট লোকো পাইলট একটা হিউজ একটা ভেকেন্সি অলরেডি কিন্তু আহিছিলে সো বন্ধু অক তাহলে তিনহলে তোমালকে এটা এন টি পি সি প্রটেকশন ফোর্স এটা সাইডত আৰু ৰেলৱে লোক পাইলটর এটা সেগমেন্ট সো ইয়াত কিন্তু এটা হিউজ ভেকেন্সি ৰেলৱে আর আমি সকলে জানো যে আমাৰ ভাৰতবৰ্ষৰ ভিতৰত সবতকে মানে বেছি যদি হাইস্ট জব প্রভাইডার হয় ইনডিয়ান ৰেলৱে রেলওয়ে হৈছে ইনডিয়ান ৰেলৱে যদি আমি আরআর বি এন টি পি যদি আমি বিভিন্ন পদবীবিল কালিফিকেশনের কথা কোম বেসিকালি বেসিক্যালি কথা কথাই আজি যাম

কমপ্লিট হবেন টুয়েলথ পাস মানে তোমালে হায়ার সেকেন্ডারি পাস হব লাগে আর তার এইজ এইট্টিন টু থার্টি ইয়ার্স হব ত্রিশ বছরের ভিতরে হব লাগিব। যদি তোমাদের কমার্সিয়াল এপ্রেন্টিস কথা কয় সেই ক্ষেত্রে তোমালে গ্রেজুয়েশন হবিনয়ার্স লোক থাকে কমার্সিয়াল কাম টিকিট কালেক্টার এই ক্ষেত্রে আকালে টুয়েল পাস হলে তোমাল হয়ে যাব এইটিন টু থার্টি ইয়ার্স গুড গার্ডসর কিন্তু তোমাদের গ্রেজুয়েট হব আর এইট্টিন টু থার্টি থ্রি লাগিব লাগবে জুনিয়ৰ ক্লাৰ্ক কম টাইপিষ্টৰ বাবে তোমালোকে এগ্ন টুৱেল্ভ পাস হলে তোমালোকৰ হৈ যাব তাত কিন্তু তোমালোকৰ আকৌ 30 ইয়াৰ্চ লাগিব জুনিয়র টাইম কিপার তাত তোমালোকৰ টুয়েলভ পাস লাগিব এইটিন টু থার্টি ইয়ার্স জুনিয়র একাউন্ট এসিস্টেন্ট কাম টাইপিস তো তাতো তোমালোকৰ গ্র্যাজুয়েশন লাগিব এইট্টিন টু থার্টি থ্রি ইয়ার্স সিনিয়র ক্লার্ক কাম টাইপ তাতো গ্র্যাজুয়েশন লাগিব সিনিয়র টাইম কিপার তাতো তোমালোকৰ গ্র্যাজুয়েশন লাগিব মুঠতে যত যত তোমাল গ্র্যাজুয়েশন লাগবে তো তোমাল এজর প্যারামিটার বেছি আছে থার্টি থ্রি ইয়ার্স যত যত হায়ার সেকেন্ডারি লাগবে তো এজর প্যারামিটার্স অল্প কমাই দিয়া আছে ড্যাট ইজ এইট্টিন টু থার্টি ইয়ার্স মনত ৰাখিবা সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর এইটোর ক্ষেত্র তো লাগিব ট্রেনস ক্লার্ক এইটোর ক্ষেত্র তোমালোকর হায়ার সেকেন্ডারি পাস হলে হৈ যাব আর ট্ৰাফিক অ্যাসিস্ট্যান্টৰ ক্ষেত্ৰত গ্রাজুয়েশন লাগিব স্টেশন মাষ্টৰৰ কাৰণে তোমালোকৰ গ্রাজুয়েশন লাগিব তেনে হলে তোমালোকে এটা মোক প্রশ্ন কৰিব পাৰা যে স্যার আপুনি তো গ্রাজুয়েশন আৰু হায়াৰ সেকেন্ডারি পাসৰ কথা দু কলে দুটা প্ৰশ্ন ইয়াৰ পৰা উলাই আহিছে যে স্যার তেনেহলে হলে যেটো আমাৰ 10th পাস 10th পাসৰ কাৰণে আমাৰ তেনেহলে হলে কি পদবি থাকিব 10th পাসৰ কাৰণে আৰআৰবি এনটিপিসিৰ বহুত কেটা বেলেগ বেলেগ পদবী থাকে তাৰ উপৰিও যদি আমি কওঁ ৰেলৱেত যি আমাৰ আৰ পি এফৰ যি আমাৰ কনষ্টেবল এণ্ড অল আছে সেইবিলাকৰ ক্ষেত্ৰতো কিন্তু টেনথ পাছ হ'লে বহুত টাইমত এক্স আমাৰ হৈ যায় যদি আমি চাবলৈ যাওঁ কিন্তু এতিয়া বিষয়টো হৈছে যে আৰ্টছ কমাৰ্চ আৰু ছাইন্স এনেকৈ আমাৰ যিটো ষ্ট্ৰীম ৱাইজ যিটো আমাৰ ছেগমেণ্ট যে ছাৰ চবে চবতে এপ্লাই কৰিব পাৰিব নেকি নাই আৰ্টছৰ ষ্টুডেণ্টো এপ্লাই কৰিব পাৰে কমাৰ্চৰ ষ্টুডেণ্টটো এপ্লাই কৰিব পাৰে ছায়েন্সৰ ষ্টুডেণ্টটো ডেফিনেটলি এপ্লাই কৰিব পাৰে যেনেকৈ এ এল পি ফৰ এচিছটেণ্ট ল'ক' পাইলট তাত যেনেকৈ আমাৰ আই টি আইৰ ক'ৰ্ছৰ প্ৰয়োজন পৰে ঠিক তেনেকৈ যদি আমি ক'বলৈ যাওঁ আমাৰ যেনেকৈ আৰ পি এফ বা আমাৰ ৰেলৱেৰ কনষ্ট আৰ পি এফ কনষ্টেবল সেই ক্ষেত্ৰত আমাৰ নৰ্মেল ষ্টুডেণ্ট যিসকলে আৰ্টছ বা হিউমেনিটিজৰ ষ্টুডেণ্ট তেওঁলোকেও কিন্তু এপ্লাই কৰিব পাৰিব ঠিক তেনেকৈ আৰু কিছুমান পদবী আছে য'ত আমাৰ অলপ ছাইন্স বেকগ্ৰাউণ্ডৰ প্ৰয়োজন পৰি যায় চ' আল্টিমেটলি কিন্তু তোমালোকৰ হাতত হাতত যদি আমি কৈ দিওঁ যে তোমালোকৰ কিন্তু এই যিমানবোৰ পদবী আছে তোমালোকে যদি আজি বহুতে ভাবে যে মই মাধ্যমিক পাস বাবে মর কোনো সাকৰি নাই টেন্থ থক বা টুয়েলথ থক বা তোমালোকৰ গ্রেজুয়েশন হক। তোমালোকে কিন্তু রেলওত কৰাৰ বাবে এপ্লিকেবল আৰু নট অনলি ৰেলৱে ৰেলৱে লোক এসএসসির ৰ ক্ষেত্ৰতো আমি জানো ৰিসেন্টলি আমাৰ এম টি এসর নোটিফিকেশন এম টি মানে টেন্থ পাস সিএইচএসএল মানে হায়ার সেকেন্ডারি পাস আৰু সি মানে গ্রেজুয়েশান পাস তাতো কিন্তু এটা ডাঙৰ ভেক্সি আর যখন ভাইটি ভন্টে অকল মাধ্যমিক পাস কৰিছে নিশাত ভুগি আছে যে আমাৰ নহব আমি নাপাম তেওলোকে কিন্তু এই নিরাখাটুর পৰা দূৰ হৈ যোৱা তোমালোকে এতিয়াৰ পৰা যদি প্ৰিপাৰেচন আৰম্ভ কৰা তোমালোকে কিন্তু খুব হুনকালে ভাৰতীয় ৰেলৱে তোমালোকে কিন্তু এটা ডাঙৰ চাকৰি কৰাৰ সুযোগ পাবা কেন্দ্রীয় চৰকাৰৰ সেইটো আকৌ কি কেন্দ্রীয় চৰকাৰ আৰু কেন্দ্রীয় চৰকাৰ বুলি কলে তাত ডেট মিন্স পে স্কেল এন হল এইবিলাক ৰাজ্য চৰকাৰতকে বহুত এডভান্স থাকে পরীক্ষার সিলেবাস যদি আমি এই গোটেবুর পরীক্ষার সিলেবাস যদি অলপ আমি মিলাই লও তোমালোকে চাবা জেনারেল অ্যাওয়ারনেস আমার রাজ্য সরকারের লগত অলপ সিমিলারে হয় জেনারেল অওয়ারনেসর ক্ষেত্ৰত 40 মার্কস ম্যাথসর ক্ষেত্রে যদি আমি চাও 30 মার্কস জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং বুলি যাক আমি আমার ল্যাঙ্গুয়েজত কও 30 মার্কস আর টোটাল ৰেলৱেৰ পরীক্ষার এটা বেস্ট পয়েন্ট কি যে ৰেলৱেৰ পরীক্ষাত কিন্তু ইংৰাজী সাবজেক্ট না থাকে ইংলিশ সাবজেক্ট না থাকে সো ইংরাজীত যায় ভাই ভয় পয়া যে আমি ভালকে ইংরাজি কব নো বা ভালকে ইংরাজি নজানো আমার হবনে নাই আমি পারিম নাই মই তোমালক এটা কথাই কম যে তোমাদের ইংরাজি তোমালোকৰ তোমালভাবে কিন্তু বা ইংরাজ তোমালে যদি অল্প বেয়া থাকা তোমালভাবে কিন্তু রেলওের পরীক্ষা রেলওের পরীক্ষাব কিন্তু তোমালোকৰ ইংলিশর সাবজেক্ট না থাকে ড্যাট মিন্স তোমাল যা সেই হয়েছে জি কে জি পার্ট মানে জেনেৰেল অওয়ারনেস তোমাদের স্ট্রং হো লাগবে উইথ কারেন্ট এফেয়ার্স মেথর taru gi থার্টি থার্টি মানে সিক্সটি সো সিক্সটি প্লাস ফরটি তোমালোকৰ টোটাল হান্ড্রেড মার্কসর এক্সাম হয় টোটাল কোশ্চেন থাকে হান্ড্রেড আর টাইম দিয়ে থাকে নাইনটি মিনিট মানে দেড় ঘণ্টা সো বন্ধুকল দেরি কিহর এটারপরা প্রস্তুতি তোমালে আরম্ভ করবল হল আর বি এন টি পি যদি আমি টায়ার ওয়ানর সিবিডি কম্পিউটার বেসড টেস্টর ফার্স্ট স্টেজ যুনে যোনে পাস করব যেতিয়া সেকেন্ড ষ্টেজত যাব জেনেল দিব লাগিব ফিফটি ম্যাথসত দিব থার্টি ফাইভটা কোয়েশনের এটেন আর থাকিব থাকবে থি ফাইন টুৱা সময় দিয়া হ'ব দুটা ষ্টেজত এক্সাম হ'ব কম্পিউটাৰ বেছ টেষ্ট ওৱান কম্পিউটাৰ দেখা পাইছা আমি ৰাজ্য চৰকাৰৰ পৰীক্ষাৰ বাবে এইবিলাক চাবজেক্টে পঢ়ি আছো য়েছ ষ্টেণ্ডাৰ্ড অফ কুৱেশ্যন অলপ ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট হয় ফৰ ডেট ৰিজন তোমালোকে প্ৰিপেয়াৰ কৰিব লাগিব আৰু এইটোৰ কাৰণেইতো প্ৰিপেৰেশ্যন ন যে ষ্টেণ্ডাৰ্ড অফ কুৱেশ্যনটো আমাৰ যিহেতুকে ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট আছে

আৰু যিমান পারা মোক টেষ্ট এণ্ড প্ৰেক্টিছ পেপাৰ সলিউশন মোক টেষ্ট এন্ড প্ৰেক্টিছ পেপাৰ সলিউশনে তোমাক পারফেক্ট কৰি তুলিব এইটো পৰীক্ষা পাছ কৰাৰ ক্ষেত্ৰত ঠিক আছে সো ৰেলৱে পৰীক্ষাত বহুতে ভাবে যে আমি পাছ কৰিব নোৱাৰিম আমাৰ সাগে নহব বাট বহুতে এই চিন্তা চিন্তাভাবনাটে নট অনলি ফৰ দ্য ৰেলৱে এক্সাম বহুত পরীক্ষার ক্ষেত্ৰত এই চিন্তা ভাবনাটোৱে কি কৰে আমাক কিন্তু পৰীক্ষাত পিছফালে বা ব্যাক ফুটত দিয়ে এইটো হব নালাগে সো কেনেকুৱা লাগিল তোমালোকৰ আজিৰ এই সেশনটা রেলওয়ে পৰীক্ষ লৈ তোমালোকে আৰু বেছি জানিব বিচৰা নেকি তোমালোকে মোক কমেণ্ট কৰি জনাই দিবা ছেনটো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কৰিবা আৰু আমাৰ এপটো ডাউনলোড কৰিবা এই এপটো তোমালোকক প্ৰিপেৰেশ্যনত বহুতখিনি সহায় কৰিব ঠিক আছে ছ' লগ পাম নেক্সট চেচনত মানডে টু ছেটাৰডে ৰাতিপুৱা নটা বজাত ক্লাছত আহি যোৱা নিজৰ প্ৰিপেয়াৰ কৰা আৰু নিজৰ সপোন পূৰণৰ ফালে আণ্ডাৰ টুৱেণ্টি ফ'ৰ ছেভেন নৰ্থ ইষ্ট সৈতে আগবাঢ়ি থকা থেংক ইউ ছ' মাছ জয় অসম জয়িন এণ্ড অল দ্য ভেৰি বেষ্ট